Bismillahirrahmanirrahim. Assalamualaikum viewers. Welcome back to my channel. Apni cooking studio viewers. Asha kori shobai bhalo achen. Amar ajker recipe hoche chicken shorma. Bachara onek shomoy bibhinno rokomer nasta khete chay. To viewers, ajke ami chicken shorma recipe ti toiri korechi. Eti kintu restaurant e onek dam diye kine khete hoy. To ajke bashay ami ei chicken shorma recipe ti toiri kore dekhabo viewers. Prothome ami je upokoron gulo niyechi ata 2 cup poriman yeast 1 cup pore 1 cha chamoch poriman ar dudh niyechi 1 cup poriman. To ekhane bole prothome ami ushno gorom dudh dhele diyechi. To yeast diye dibo 1 cha chamoch poriman. তো 1 চা চামচ পরিমাণ ইস্ট দিব আর দিয়ে দিব 1 চা চামচ চিনি দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব ইস্টটা একটু ফুলে ওঠার জন্য তো ইস্ট না ফুললেও সমস্যা নাই সাথে সাথেই ডোটা তৈরি করা যায় তো বিয়ারস আমি 10-15 মিনিট ইস্টটা ফুলে ওঠার জন্য অপেক্ষা করব এখন আমি 10 মিনিট পর ফিরে আসলাম দেখুন এই যে ইস্টটা একটু ফুলে উঠেছে দেখুন আমি চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি তো ভালো মানসম্মত ইস্ট দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা তো অল্প অল্প করে আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব তাহলে ডোটা ভালোভাবে তৈরি হবে এবং পারফেক্টলি তৈরি হবে যে আপনারা হতাশ হবেন না তাই অল্প অল্প আটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে প্রথমে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নেব তারপর আমি হাতের সাহায্যে ভালো করে মথে তৈরি করে নেব ভিউয়ার্স তো এত মজাদার একটি রেসিপি যে আপনারা একবার হলেও তৈরি করে বাচ্চাদের খাওয়াবেন বাচ্চারা তো অনেক মজাদার মজাই পাবে তো ভিউয়ার্স এই যে হাতের সাহায্যে আমি মথে ডোটাকে আরো ভালোভাবে তৈরি করে নিচ্ছি তো এই ডোটা দিয়ে আপনারা চাইলে চিকেন বানাব তৈরি করতে পারেন বা বন তৈরি করতে পারেন তো ভিউয়ার্স আমি ভালো করে ডোটাকে হাতের সাহায্যে মথে মথে তৈরি করে নিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি ঢাকনা দিয়ে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিব তো ভিউয়ার্স 1.5 ঘন্টা পর ফিরে আসলাম দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে তার মানে ভালোভাবে ডোটা পারফেক্টলি হয়েছে তো ইস্টের কারণে এই ডোটা ভালোভাবে পারফেক্টলি তৈরি করে ফেললাম তো আপনারা চাইলে একটু গুঁড়ো দুধ দিয়ে পাকা কলা দিয়েও ডোটা তৈরি করে নিতে পারে আরো সফট মজাদার হবে তো ভিউয়ার্স দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি অল্প একটু ডো নিয়ে রুটি তৈরি করে নিব তো আমি একপাশে যে রুটির ভিতর যে পুর দিব সেটাও তৈরি করে নিব এখন আগে আমি একটি রুটি বেলে নিচ্ছি ভিউয়ার্স দেখুন পিড়ি বেলুনের সাহায্যে একটি রুটি আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন রুটিটা বেশি মোটাও না বেশি পাতলাও না এরকম শেপের করে নিতে হবে তো দেখুন আমি প্রথমে রুটিগুলো তৈরি করে নিব এখন আমি পরবর্তী প্রসেসে চলে যাব চুলাই রুটির যে প্যান বসিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি রুটি তৈরি করে নিব তো বেশ তাওয়ায় একটি রুটি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এক পাশ হলে উল্টিয়ে আরেক পাশও ভেজে নেব তো দেখুন রুটিটা একটু ফোলা ফোলা ভাব হয়ে গিয়েছে এখন আমি উল্টে আরেক পাশও ভেজে নেব তো দেখুন চিকেন শর্মার রুটি কিন্তু এরকম সুন্দর হতে হয় তো ভিউয়ার্স এই যে রুটিটা অনেক সুন্দরভাবে তৈরি করে নিয়েছে তো এই রুটিগুলো চিকেন শর্মার জন্য পারফেক্ট রুটি আপনারা চাইবেন এভাবে তৈরি করে নিতে দেখুন একটু ফুলে উঠেছে তো ভিউয়ার্স এই যে আমি রুটিগুলো সবগুলো রুটি এভাবে তৈরি করে নেব
তো কতটা সুন্দরভাবে এই চিকেন শর্মার রুটিগুলো তৈরি করে নিয়েছে ভিউয়ার্স। এভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। তো চিকেন শর্মার রেসিপিটা কিন্তু অনেক সহজ, বাসায় তৈরি করা যায়, অযথা রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নাই। তো এভাবে আমি আরেকটি রুটিও তৈরি করে নিচ্ছি। তো বেশ, এত মজাদার একটি রেসিপি, বাচ্চারা তো খেলে প্রশংসা করবে, আবার বলবে আরও খেতে, এতটা লোভনীয় একটি নাস্তার রেসিপি। তো বেশ, দেখলেন কতটা সহজ সুন্দরভাবে এই চিকেন শর্মার রুটিগুলো আমি তৈরি করে নিয়েছি। তো চুলা রেসটা মিডিয়াম আছে করে আমি এই রুটিগুলো তৈরি করে নিয়েছি। বেশ, একে একে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। এখন রুটিগুলো এক পাশে তৈরি করে আমি যে চিকেন শর্মার পুর দিব সেই পুরটা আমি তৈরি করে নিচ্ছি। তো আরেকটি প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, লবণ 1 চা চামচ পরিমাণ। এখন যে মাংস টুকরো করে ছোট টুকরো করে কিউব করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম। তো মাংসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো এত মজাদার একটি রেসিপি ভিউয়ার্স, না খেলে বুঝবেনই না। আর মজাদার রেসিপি তৈরি করতে হলে একটু তো কষ্ট করতে হয় বিয়ার্স। তো আমি মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, এরকম হালকা ব্রাউন কালার হলে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। এখন পেঁয়াজগুলো দিয়ে আরো একটু ভেজে নেব। এখন ভিউয়ার্স, এই যে আমি পুরটা তৈরি করে ফেলেছি, তো আপনাদেরকে পুরো রেসিপিটা দেখানো হয় নাই যে অল্প পেঁয়াজ দিয়ে ভেজে উঠিয়ে নিতে হবে। এখন যে রুটিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোতে পুরটা দিয়ে দিলাম, দিয়ে একটু ম্যানোজ দিয়ে দিচ্ছি। তো ম্যানোজের রেসিপিটাও আমি আরেক দিন ভিডিও করে দেখাবো। এই ম্যানোজটা পিৎজা, চিকেন বান সব কিছুর সাথেই দেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি টমেটো সস 2 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে রোলটাকে ভাঁজ করে নিচ্ছি। দেখুন, তো বেশ, এভাবে ভাঁজ করে নিতে হবে। এখন আমি এই যে ফয়েল পেপারে মুড়িয়ে দিয়েছি, তো আপনারা চাইলে টিস্যু দিয়েও মুড়িয়ে দিতে পারেন। তো বেশ, ফয়েল পেপারেও মুড়িয়ে দিতে পারেন, আবার এভাবেও তৈরি করে খেতে পারেন। তো আমি মাঝখানে চাকুর সাহায্যে টুকরো করে দিব। তো এখন দেখাচ্ছি না, পরে আমি দেখাবো। তো বেশ, দেখুন উপরে সস দিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, লবণে হয়েছে। তো আপনারা চাইলে ভিতরে শসা পেঁয়াজ কুচি দিতে পারেন, তাহলে আরও মজাদার হবে। তো আমি আজকে বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে সহজভাবে এই চিকেন শর্মার রেসিপিটি তৈরি করেছি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ভিউয়ার্স। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় লাগছে, দেখে মনে হচ্ছে যে নিমিষেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।